মঙ্গলবার উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে একটি চারতলা আবাসিক ভবনে ধসে পড়ার পর এখনো পাঁচজন লোক ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। জারি রয়েছে উদ্ধার কাজ। গত 14 ঘন্টায় 14 জনকে উদ্ধার করা হয়েছে। আটকে পড়াদের অক্সিজেন সরবরাহ করা হচ্ছে এবং ধসের পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক ঘটনাস্থলে গিয়ে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলগুলির সঙ্গে জড়িত অনুসন্ধান এবং উদ্ধার কাজে তদারকি করছেন। লখনউতে আলায় অ্যাপার্টমেন্ট বিল্ডিং ধসে আরও জিজ্ঞাসাবাদের জন্য এসপি বিধায়ক শহীদ মঞ্জুরের ছেলে নওয়াজ সিজকে মিরাট থেকে লখনউতে পুলিশ হেফাজতে পাঠানো হচ্ছে। অ্যাপার্টমেন্ট বিল্ডিংটি নওয়াজিস এবং তার ভাই তারিকের যৌথ মালিকানা রয়েছে।